সশস্ত্র অবস্থার ডাহাতির প্রস্তুতিকালে চট্টগ্রামের লোহাগাড়ার বরাতিয়া মগডিগির পার্শ্বসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাড়ত্তুন বৃহস্পতিবার রাতিয়া আনুমানিক 12টার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান MD জুনায়েদ ও ইউপি সদস্য আব্দুল আলমের নেতৃত্বে 12 ডাহাতরে আটক করি পুলিশের হাতে তুলে দিয়ে জনতা। এই সময় তারা রাতত্তুন অজ্ঞাত দেশীয় তৈরি LG 2 রাউন্ড কার্তুস, 2 আন চাইনিজ কুরল ও 2 আন কিরিচ উদ্ধার করা হয়। 11 আগস্ট শুক্রবার লোহাগাড়া থানা কম্পাউন্ডত প্রেস ব্রিফিং শেষে লোহাগাড়া অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান PPM C+TV হইয়া দেয়, যেহেতু তাদের কাছে অস্ত্র হওয়া গিয়ে এবং জনগণ আটক করছে, তারা ডাকাতি করার উদ্দেশ্যে আসছি বলে আমার কাছে স্বীকার করছে। তো বাথরুম কাছে আরাম মনে করতেছি তারা কোনো জায়গায় ডাকাতি করার জন্য আসে হচ্ছি। উগ্রইলো যে ডাকাতির প্রস্তুতির মামলা আর গসবানির মামলা। আব্দুল আউয়াল জনি, C+TV, লোহাগাড়া, চট্টগ্রাম। দর্শক আনার এই ভিডিও কিনা অনারাত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই গো সাবস্ক্রাইব এবং C+ ফোন রে চাহ।